বন্ধুরা, এই ক্লাসে আমরা শিখবো যে বিশেষ ধরনের যৌগ কলা বা স্পেশাল টাইপ অফ কানেকটিভ টিস্যু, কিছু কিছু তরল ধাত্র পদার্থ নিয়ে এই কলা গঠিত হয়। এই কলা দেহের সর্বত্র থাকে এবং দেহের বিভিন্ন পদার্থে পরিবহন, আত্মরক্ষা, জলীয় ভারসাম্য বজায় রাখা ইত্যাদি কাজ সম্পন্ন করে। এই কলা দুই প্রকারের, রক্ত এবং লসিকা।